অসাধারণ একটি রাস্তা। প্রিয় দর্শক, কি বলবো, রাতের বেলায় এই রাস্তা দিয়ে যখন যাবেন তখন কিন্তু আপনাদের চোখ জড়িয়ে যাবে। যারা এই রাস্তায় গিয়েছেন ইতিমধ্যে তারা নিশ্চয় চিনে ফেলেছেন, দেখুন ইলিশের আদলে রেস্টুরেন্ট বানানো। এই যে পদ্মা সেতুর রাতের দৃশ্য, যদিও পদ্মা সেতুতে উঠবো না, কিন্তু এর পাহাড়কে ঘিরে কী আয়োজন সেটি দেখবো এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শুরুতেই আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কেমন হতে পারে এই ভিডিওটি। প্রিয় বন্ধুরা, রাতের বেলা আমি ঢাকার গুলিস্তান থেকে যাত্রা শুরু করে বাবুবাজার ব্রিজ পার হয়ে গাংচিল পরিবহনে যাত্রা শুরু করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে গাংচিল পরিবহন ঢাকা বালিগাঁও পর্যন্ত যায়। এই যে দেখুন ঢাকা মাওয়া, এই এক্সপ্রেস ওয়ে দিয়ে বাম দিকে আবার আপনি ঢাকা পোস্তগড়া ব্রিজ পার হয়ে আবার ঢাকা ঢুকতে পারবেন। আর আমরা ব্রিজের নিচ দিয়ে ডান দিকে যাব মাওয়ার দিকে। আমরা কিন্তু যে বাবুবাজার ব্রিজ হয়ে এসে এই যে দেখুন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা এই যে মাওয়ার দিকে যাচ্ছি। এটি রাতের দৃশ্য। আসলে এই দৃশ্যটি আমার আগে কখনো দেখা হয়নি, যেহেতু আমাদের বাড়ি এই এলাকাতে না, আমি ঢাকায় থাকি, তাই রাতের বেলায় এসে আমার কাছে খুবই ভালো লেগেছে। ভাবলাম যে আপনাদের সাথে এটি যদি শেয়ার না করি তাহলে তো অপূর্ণই থেকে যাবে আমার মুভিং বাংলাদেশ। তাই রাতের এই দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি ভিডিওটি বানিয়েছি। যেটি বলছিলাম যে গুলিস্তান যে মাজার রয়েছে, মাজার পার হয়ে ফুলবাড়িয়া যে ব্রিজ ফ্লাইওভার, তার নিচ থেকে আমরা ওখানে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায়, কিন্তু ওখান থেকে না উঠে কাপ্তান বাজার কমপ্লেক্স যেটি নবাবপুর রোডের সামনে, সেখান থেকে এই গাংচিল পরিবহনে উঠেছি। তার কারণ হলো এই গাংচিল পরিবহনটি একদম যে ইলিশা ঘাট যেটাকে বলা হয়, ইলিশ খাওয়ার জন্য মানুষ যায়, তার পাশ দিয়েই এই গাড়িটি যায়। এজন্যই আমাদেরকে একজন পরামর্শ দিয়েছে যে এই বাসে উঠলে আমরা একদম ইলিশা ঘাটের কাছাকাছি যেতে পারবো। এই দেখুন এটি মাওয়া রেলওয়ে স্টেশন। প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর না রাতের দৃশ্যটি? কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর রাতে যারা যেতে চান তারা কিন্তু এই ভিডিও থেকেই ইনফরমেশন নিয়ে আপনারা যেতে পারেন। যারা নিজস্ব গাড়ি নিয়ে যাবেন তারা পোস্তগোলা ব্রিজ হয়েও যেতে পারেন, আবার বাবুবাজার ব্রিজ পার হয়েও ঢাকা থেকে আপনারা এই মাওয়া রোডে উঠতে পারেন। তারপর রাস্তায় আপনাকে টেনে নিয়ে যাবে একদম মাওয়ার ফেরিঘাট অথবা ইলিশা ঘাট বললেও আপনাদেরকে দেখিয়ে দিবে। এই যে দেখুন কত সুন্দর দৃশ্য। আমরা কিন্তু অলরেডি র্যাম্প দেখতে পাচ্ছি ব্রিজে ওঠার, ট্রেন লাইন এবং গাড়ির লাইন আমরা ডান পাশেও একটু পরে আবার দেখতে পারবো। আপনারা শুধু উপভোগ করুন, আর কেমন লাগছে কমেন্টে জানান। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।
প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আপনারা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছেন। এই হোটেলগুলোতে আপনারা ইলিশ কিনে সেটা কি আবার সেখানে রান্না করে আপনার সামনেই কেটে ধুয়ে মুছে রান্না করে দিবে, মশলা দিয়ে আপনি কোনটি খেতে চান শুধু চয়েস করে দিবেন। দাম সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে আরেকটি পর্বে জানাবো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।